खुदले दे दो मकान আসসালামু আলাইকুম। আজকে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি খুবই চমৎকার একটি মেশিন। মেশিনটির নাম হলো যে এটা তেল ফিল্টারিং মেশিন, ঠিক আছে। যে কোনো ধরনের তেল জাতীয় যেগুলো পণ্য আছে আপনারা খুব সহজে এখানে ফিল্টার করতে পারবেন। এই আপনাদের একটু দেখাই, এই যে তেল, এই নলটার মাধ্যমে এখান থেকে আমরা মানে যে কাঁচা তেলটা আছে ওটা এখান থেকে আমরা প্রথমে এখানে ঢুকাইছি, দেন এটা এই পাইপ থেকে এখানে আসে ফিল্টার হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে এই ফিল্টারের বিভিন্ন ধাপ আছে, স্তর আছে, এখানে মেশিন তেলগুলো এসে ফিল্টার হচ্ছে। দেন আমাদের এখানে নিচে পাইপ লাগানো আছে, পাইপের মাধ্যমে এই যে ট্যাপ, যে কলগুলো দেখতে পাচ্ছেন এই কলগুলো দিয়ে দেখেন একদম পিওর, একদম যে খাঁটি সরিষার তেল আমরা যেটা এখানে দেখেছিলাম বা ঢুকেছিলাম একদম সেটা ফিল্টার হয়ে একদম খাঁটি সরিষার তেলটা কিন্তু বের হচ্ছে, বের হয়ে আপনাদের এই যে এই পাত্রটিতে এখানে পড়ছে। এই যে আমরা এখানে একদম মানে যেটা সংশোধিত নয় ওই তেলটা আমরা এখানে ঢেলে দিই, ঢেলে দেওয়ার পরে এটা এখান থেকে ফিল্টার হয়ে কিন্তু আমাদের কাছে একদম মানে যে ভোজ্য তেলটা সেটা কিন্তু বের হচ্ছে। এই যে কত দেখেন অনেক দ্রুত কিন্তু মেশিনটি কাজ হচ্ছে, মানে যতটুকু ইনপুট করা হচ্ছে এখানে যতটুকু তেল এখানে ইনপুট করা হচ্ছে তেলগুলো কিন্তু খুব সুন্দরভাবে, অনেকগুলো কল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, সবগুলো কলের মুখ খোলা হয়নি, যে কয়টি খোলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কিন্তু মানে তেলগুলো ওখান থেকে কাঁচা তেল যেটা ঢুকছে ওটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফিল্টার হয়ে একদম দেখেন একদম বাজারে আমরা যেই তেলটা দেখতে পারি কালারটা দেখতে পাচ্ছেন একদম একদম সংশোধিত, খুব দ্রুত হচ্ছে এই কাজটি দেখতে পাচ্ছেন। এই যে এখান থেকে পাত্রে পড়ছে, মোটরটিও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হাফ হর্সের একটি মোটর, এটাই কিন্তু মানে এই ছোট মোটরটা দিয়েই শক্তিটা টেনে দেখেন কত দ্রুত কত সুন্দরভাবে কিন্তু আপনারা তেলটা ফিল্টারিং করতে পাচ্ছেন, একদম পিওরভাবে সংশোধিত হচ্ছে। যে ফিল্টার এখানে পেপার দেওয়া আছে এখান থেকে সুন্দর মতো তেলটা ফিল্টার হয়ে একদম পিওরটা বেরোচ্ছে। তেলগুলো ওখান থেকে ইনপুট হয়ে ঢুকে আস্তে আস্তে এইগুলোর মধ্যেই কিন্তু ফিল্টার হয়ে যাচ্ছে, এই পর্যন্ত আর আসার প্রয়োজন হচ্ছে না দেখতে পাচ্ছেন, একদম শুরুতেই শুরু থেকে এটা ফিল্টারিং করা শুরু করে দেয়, দেন একদম আপনার যে ভোজ্য তেলটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একদম অসংশোধিত যে তেলটা আছে কালো তেলটা ঢুকছে, ঢুকে একদম পিওর একদম খাঁটি সরিষার তেল। মেশিনটিতে কোনো দেখতে পাচ্ছেন কিন্তু শব্দ নেই, কিন্তু একদম খুবই সিম্পল ভাবে সুন্দরভাবে কাজ করছে মেশিনটি দেখতে পাচ্ছেন আপনারা। মেশিনটির ক্যাপাসিটিও কিন্তু অনেক ক্যাপাসিটি অনেক ভালো, এটা ঘন্টায় এক মনের মতো আপনাদের তেল দিতে পারবে মেশিনটি। আপনারা সহজেই মেশিনটি বাসা বাড়ির লাইনেও চালাতে পারবেন, এটা আপনার বাসা বাড়িতে স্থাপন করে
সেখান থেকে আপনারা কিন্তু তেলগুলো সংশোধন করে একদম বাজারে বিক্রি বা প্যাকেটজাত করে বিক্রি করতে পারবেন। সবগুলো নল দিয়ে মোটামুটি তেল বের হচ্ছে, কিন্তু সবগুলো নল দিয়ে ফিল্টার হচ্ছে সুন্দরভাবে, সবগুলো নল দিয়েই কিন্তু তেল খুব মানে পড়ছে, খুব দ্রুতই জমা হচ্ছে। দেখেন একটু এটুকু সময়ের মধ্যে দেখেন অনেকগুলোই কিন্তু তেল জমা হয়ে গেছে। অনেকেই রয়েছে সরিষার তেলের হয়তো বা যারা ভাঙিয়ে নেন তারপরে ফিল্টারিং এর জন্য আবার আলাদা করে প্রসেস করতে হয়, সেটা কিন্তু মানে আর সমস্যাটা থাকবে না। এই মেশিনটি ছোট একদম সিম্পল একটা মেশিন, একদম দেশীয় পদ্ধতিতে দেখেন কত সুন্দরভাবে সবকিছু ফিল্টার হয়ে একদম আপনার ভোজ্য তেলটা বের হচ্ছে। আলাদা করে এখানে ফিল্টারিং এর সরিষা তেল ভাঙানোর পরে আলাদা করে যে ফিল্টারিংটাই করতে হয় সেটা কিন্তু আর মানে সমস্যাটা হওয়ার কথা। এই মেশিনটি মানে খুব সুলভ মূল্যে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন, সুলভ মূল্যে আপনারা কিনে তেলের ফিল্টারিং করতে পারবেন এবং বাজারে আপনারা সেটি পরবর্তীতে বিক্রয় করতে পারবেন। আলাদা করে আপনাদের আর ফিল্টারিং এর সেই ঝামেলাটা নিতে হবে না। খুবই দ্রুত কাজ করে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র একটি হাফ হর্সের একটি মোটর দিয়ে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার হয়ে কিন্তু মানে মেশিনটার স্ট্রাকচারও কিন্তু খুবই সিম্পল। ওখান থেকে আমরা তেলটা ইনপুট করি, যেটা মানে একদম মানে ভোজ্য তেল নয় যেটা, সেটা আমরা এখানে ইম্পোর্ট করার পরে সুন্দর মতো দেখতে পাচ্ছেন একদম পাইপ দিয়ে এসে এখানে সিম্পলভাবে সবগুলো ফিল্টার হয়, ফিল্টার হয়ে একদম আপনার যে কাঁচা ভোজ্য তেলটা আছে সেটা কিন্তু বেরোচ্ছে। যখন তেলটা ইনপুট করবেন তখন অন করে দিলেন, আবার অফ, যখন ইনপুট করবেন না তখন অফ করে দিলেন। মেশিনটা কিন্তু খুব বড় না, একদম ছোট পরিসরের মধ্যে আপনারা যে কোনো জায়গায় স্থাপন করে সুন্দরভাবে ফিল্টারিং করে নিতে পারবেন। আপনারা এই যে অভোজ্য তেল এবং ভোজ্য তেলের পার্থক্যটা কিন্তু দেখতেই পাচ্ছেন, একদম কাঁচা তেল যেটা আছে সেটা ইম্পোর্ট করে কিন্তু একদম সুন্দর মানে কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো ভিডিও আর বাড়াবো না, এই পর্যন্তই থাক। আপনারা যদি মেশিনটি মানে অর্ডার করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে বা ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে কৃষি বাজারের, আপনারা সেখান থেকে কল করে বা কমেন্ট করে বা মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করে দেন কথাবার্তা হবে। এবং মেশিনটি নিতে চাইলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি, সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন। শুধু আমাদের যেসব নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে সেসব নাম্বারে কল করে আপনার অর্ডারটা আপনারা কনফার্ম করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, কৃষি বাজার থাকবেন।